বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও হতে চলেছে, বিশেষ করে আপনারা এখন যারা গরু মোটা তাজা করেন অথবা ফ্যাটেনিং করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল এবং উপকারী একটি ভিডিও বলে আমি মনে করছি। কারণ গরু মোটা তাজা করণের ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, আমাদের মনে অনেক সময় অনেক রকম ভয়ভীতি থাকে যে গরুকে যখন বেশি বেশি খাওয়াচ্ছি আসলে এই খাওয়ানোর কোনো সাইড ইফেক্ট আছে কি না, বা গরু অনেক সময় অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললে তার যে পেট ফাঁপা বা বিভিন্ন ধরনের বদহজম হয়, অনেক সময় গরু মারাও যায়। এই সব ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কী, সেই বিষয় সম্পর্কেই আজকের ভিডিওতে আলোচনা করব। ইনশাল্লাহ খুব ভালো সমাধান পাবেন, যেই সমাধানের মাধ্যমে আপনারা গরু মোটা তাজাকরণ করতে পারবেন নিশ্চিন্তে এবং নির্ভাবনায়। এবং ভিডিও শেষে বন্ধুরা কিছু টিপস আছে, যেই টিপসগুলো আপনারা খামারি ভাইরা অবলম্বন করলে নিশ্চিন্তায় নির্ভাবনায় ফার্ম পরিচালনা করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আসলে গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে আমাদের দেশের অধিকাংশ খামারিরাই অত্যধিক পরিমাণে খাবার খাওয়ায়, আর যার ফলে অতিরিক্ত খাদ্য গ্রহণে অ্যাসিডিওসিস, পেট ফাঁপা, এন্টারাইটিস ও বদহজম এগুলো কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়, যার ফলে অনেক খামারি দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। মূলত এই দুশ্চিন্তা দূর করবার জন্যই বাংলাদেশের বাজারে এসিআই অ্যানিমেল হেলথ একটি নতুন পণ্য এনেছে, যে পণ্যটির নাম জিআইটন। জিআইটন এসিআই অ্যানিমেল হেলথ বাংলাদেশে মার্কেট করছে। মূলত প্রোডাক্টটি ইন্ডিয়ার ভীমা কোম্পানির। জিআইটনের মূল উপাদান অ্যাক্টিভেটেড চারকল 500 মিগ্রা এবং সর্বিটল 500 মিগ্রা। আমাদের বাংলাদেশের বাজারে গরু ছাগল এর জন্য এই কম্পোজিশনের প্রোডাক্ট কিন্তু এই প্রথম। জিআইটন ব্যবহারে অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে অ্যাসিডিওসিস, পেট ফাঁপা, এন্টারাইটিস ও বদহজম সহজেই নিরাময় করে। খাদ্য পরিবর্তনজনিত ইনফেকশন ও পরিপাকতন্ত্রে ক্ষতিকর প্রভাব দূর করতে সহায়তা করে। কীটনাশক, জৈব রাসায়নিক, ব্যাকটেরিয়াজনিত বদহজম এবং পরজীবী সৃষ্ট বিষক্রিয়া প্রতিরোধ করে। জিআইটনের মূল মেকানিজম হল এটি বডির ভিতরে গিয়ে শরীরের সমস্ত বিষক্রিয়া চুষে নেয়, ঠিক যেমন টিস্যু পেপার পানি শোষণ করে। এই বিষ চুষে নেওয়ার পরে মলদ্বার দিয়ে বের হয়ে যায়, যার ফলে খুব দ্রুত প্রাণীটি রিকভার হয়। 2-3 ঘন্টার ভেতরেই প্রাণীটি সুস্থতা অনুভব করতে পারে। এছাড়া জিআইটনের ভেতরে আছে সর্বিটল। সর্বিটল মূলত লিভার টনিক হিসেবে কাজ করে। যখন গরু বা মহিষের পেট ফাঁপে তখন কিন্তু এর লিভার ঠিকঠাক কাজ করতে পারে না এবং প্রাণীটি খুবই দুর্বল হয়ে যায়, যার ফলে সেই সময় এই সর্বিটল লিভারকে চাঙ্গা করবে এবং স্টিমুলেট করবে, যার ফলে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়। ভিডিওর শুরুতে আমি যে টিপসটি দিতে চেয়েছিলাম সেটি এই সময়ের আবহাওয়ার জন্য খুবই প্রয়োজন। গুরুত্বপূর্ণ টিপসটি হল বজ্রপাতের পরে, দিনের প্রথম বৃষ্টির পরে এবং মেঘলা আবহাওয়ায় গরুর ঘাস কাটবেন না। কাটলেও ঘাস অবশ্যই 2-3 ঘন্টা রোদে রেখে তারপর খাওয়াবেন, কারণ বজ্রপাতের পরে অথবা প্রথম বৃষ্টির পরে ঘাসে অতিরিক্ত বিষাক্ত নাইট্রেট জমা হয়, যে কারণে গরুর পেট ফাঁপা, পাতলা পায়খানা, বিষক্রিয়া সহ একাধিক সমস্যা হতে পারে। এমনকি নাইট্রেট বিষক্রিয়ায় গরু মারাও যেতে পারে। নাইট্রেট বিষক্রিয়ার কারণ অতিরিক্ত খাবার পর বৃষ্টি, শুকনা সিজনে যে সকল জমিতে অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করা হয় সেই জমির ঘাস, আলু, ভুট্টা, তরমুজ, মরিচ ইত্যাদি চাষের জমির ঘাস, নতুন গজানো কচি ঘাস, কিছু কালচে ঘাস, নতুন হেলেঞ্চা কলমি জাতীয় ঘাস ও বজ্রপাত। সুতরাং এ ধরনের ঘাস কম পরিমাণে দিতে হবে বা অর্ধ শুকনো অবস্থায় খাওয়াতে হবে। বন্ধুরা, জিআইটন মূলত 100 কেজি বডি ওয়েটে সকালে 250 ml এবং বিকালে 250 ml ব্যবহার করা যেতে পারে, বা প্রয়োজন ভেদে একবারে পুরো বোতলটাও দিয়ে দেওয়া যেতে পারে। জিআইটনের কোনো সাইড এফেক্ট নেই, প্রেগনেন্সি 100% ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আশা করছি জিআইটন ব্যবহার করে আপনারা গরু, ছাগল এবং মহিষের পেট ফাঁপা, অ্যাসিডিওসিস এবং বদহজমজনিত রোগের হাত থেকে অবশ্যই উপকার পাবেন।
এমন ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।